বঙ্গবাজারে এখনও পুরোপুরি সরানো সম্ভব হয়নি ধ্বংসস্তূপ আজ অস্থায়ীভাবে মার্কেট চারু কথা থাকলেও খুলে দেওয়া হয়নি জায়গাটি ফলে বাধ্য হয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হানি ফ্লাইওভারের নিচে অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন অনেকে প্লাস্টিকের বস্তা চৌকি কিংবা টুল বিছিয়ে অল্প টাকায় তারা বিক্রি করছেন পোশাক তবে পুড়ে যাওয়া মালামাল সরানো শেষ না হওয়ায় অস্থায়ীভাবে বঙ্গবাজারে বসতে না পারার কথা জানান ব্যবসায়ীরা মালিক সমিতি জানায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনও আশঙ্কায় আগুনে পোড়া মালামাল স্বরূপ চল্লিশ লাখ টাকায় কিনে নেয় সিটি কর্পোরেশন যে টাকা বন্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে আমাদের ঈদের আগে তো একটা কিছু করা লাগবে আমাদের নিজের তো পেট আছে আমাদের তো চারণ লাগবে আমাদের কাছে ইফতারি করার সেই টাকা নেই কারখানায় মাল মাল ছিল এগুলো এখন রাস্তায় বসছি আর লাখ মাল হবে এখানে ওইখানে সাতটা দোকান ছিল সর্বোচ্চ মিলে পাঁচ কোটি টাকার এই সাইনবোর্ডটা দাঁড়ায় রাখছি এখন যদি কেউ দয়া করে ফোন দেয় পাশে দেখে মার্কেটে দুগা মাল রাখছি আসলে দিব না আসলে থেকে আছে